আমার ভাইরে যে শেখা দিব তারে আমি কি এমনি এমনি ছাইড়া দিব দরকার হয় আমি ঢাকা যাব তুই জানোস না আমি কেন বিয়া করব না এটা কোনো কারণই না এটা কারণ না হলে তুই বিয়া করছ না কেন পথের মধ্যে এমন একটা হাতি দাঁড়ায় থাকলে যাব কিভাবে কি হইতাছে এসব অবিচার হচ্ছে আমি তো আপনাদের মেয়ের মতো মেয়ের মতো মানে আরে বাহ দারুণ সাজ দিছস রে ভালোই কি এমন সাজ দেখলা তুমি বুঝলাম না তুমি দুইবা দুইবা পানি খাও মামা আমি কইলাম দেখা ভালাইছে তোমারে মানে সকাল সকাল কিছু খাইছো তুমি মানে কি পাগলের মতো কি কইতাছো তুমি সব আরে ওই মেয়েটা কোন মেয়েটা আরে কি জানি নাম আর ওই যে কক্সবাজারের মেয়েটা ওই যে বিক্ষো মুক্ত মুক্ত তোমার লগে দেখা হয়েছিল বাড়ির আশেপাশে এসে ঘুরঘুর করলে দেখা হইব না কি কইলা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে মামা মতলব খারাপ আমার কেন জেনে মনে হচ্ছে চুরি মুড়ি করবো তুই কইলাম রিসাদ অনেক ভালো অভিনেতা দূর মামা তুমি কি করতেছো না করতেছো এগুলা এমন কি তার সাথে দেখা করতে চাইতেছো ধর উল্টা বলা কথা কই না তো তুমি আচ্ছা ঠিক আছে আমি কাকুলিয়াপার সাথে কথা কইতেছি কি কইবা তুমি কমু তার বৌমা এসা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে কি কমু বুঝাস না মামা বাড়তি কথা কবো না ভালো হবো না কিন্তু ভালো তো এমনি হইতাছে না তুই তোর নানির সাথে মিললে আমার লাইফটা তো এমনি হেল করে রাখছ যা করে তোমার মায়ের করতেছে তোমার মায় পুত্রের বিষয় এ না আমার নাম তো সুকিল লিগা আচ্ছা ঠিক আছে দাঁড়া আমিও তোকে মা পুতে লাগানোর ব্যবস্থা করতেছি তুমি যদি আসলে খারাপ মানুষ মামা তুই আমার সাথে একটা চুক্তি করতে পারস কোলা বিশাল কি চুক্তি তুই আমারে থামাবি মানে এই বিয়ারটিয়া বন্ধ করাবি আমিও তোর মারে কিছু কমু না ও তুমি চিপস আমার ব্ল্যাকমেল করতেছ না হ্যাঁ ভালো হইছে আমি করব না দাঁড়া তাইলে আমি কাকুলি আবার সাথে মুক্তার একটা মিটিং এর ব্যবস্থা করতেছি আমারে বিপদে ভোলায় মজা লইতেছস তো দাঁড়া কি করতেছি খালি দেখ এটা রাখা না বাবা হুমকি দিতেছস তুই আমারে আরে তোমারে কি হুমকি দেমু এই জায়গায় তোমার আম্মা জিরে গব ওইটাই শেষ কথা ওইটাই আইন দেখতেছি আমি কোনটা আইন আর কোনটা বিয়া তোমার আইন চলবো না এই জায়গায় নানি যেটা করবো ওইটাই আইন বিয়া করো এক ঠ্যাং গেছে কবরে আবার আরেক ঠ্যাং গেছে কলা ছিলকে বিয়া করে না আবার হেলে দিলা আটে ঠিক আছে ধার হিসেবে দেন ধার হিসেবে টাকাটা দেন আরে ভাই আপনি ধারটা কিভাবে শোধ করবেন কি অদ্ভুত কথা 10 লাখ টাকার জিনিসপত্র আসতেছে এত সব কিছুকে আমি নিজেই ব্যবহার করব নাকি একটা কম্পিউটার বিক্রি করলে দাঁড়াবো 1.5 লাখ টাকা আপনি কি চিন্তা করতে পারছেন নাকি আপনার 20,000 টাকা মো আপনার আমি 30,000 টাকা দেব দূর ভাই আপনার এই সমস্ত কথাবার্তা আমার একদমই ভালো লাগতেছে না ভাই কথাবার্তার বিষয় না মোবাইলের মেলগুলো পড়া দেখেন হ্যাঁ ওগুলো তো দেখছি লেখাপড়া যদি জানতেন তাহলে বুঝতে পারতেন আমার সব মাল কাস্টম চাই কাজ করে হ্যাঁ আইছে এখন 20,000 টাকা লাগে আমার এই জিনিসগুলো বাজে আসতে হবে এটা কোনো কথা কোন আপনার কাছে তো টাকা আছে আরে ভাই এই টাকা হাত দেওয়া যাইবো না এই টাকাটা রন্টু ভাই দিছে ব্যবসা করার লাগা এটা তো ব্যবসাই 20,000 টাকা দিয়ে আপনি 30,000 টাকা পাইতেছেন এটা একটা ভালো ব্যবসা না ভাই আমার কইলাম কেমন জানি লাগতাছে আপনার আসলে হিংসা লাগতাছে আমার একটা বন্ধু বিদেশ থেকে এত জিনিস পাঠাইছে কাস্টম অফিস জি হ্যালো সালাম আলাইকুম ম্যাডাম জি 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 না আমি বুঝতে পারছি মূষক মূষক লেগে গেছে জি ম্যাডাম বলেন না 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 আমি বুঝতেছি তাই নাকি 2,000 টাকা কম নিতে নেন আপনি 18,000 টাকা দিলেই চলবো ঠিক আছে আপনি কোনো টেনশন করেন না আমি এক্ষুনি পাঠাই দিতে আছি জি হ্যাঁ খুব দ্রুতই পাঠাই দিচ্ছি ঠিক আছে সালাম আলাইকুম কি করলো কি করলো আপনি শুনলেন আরে কথা তো শুনলাম আপনার না কিন্তু সে কি করলো কইলো অফিস আওয়ারের মধ্যে টাকাটা না দিলে আমার জিনিসগুলো সব বাজেয়াপ্ত হয়ে যাবে ও এখন কি
আপনার পাও দুধ করবো আমার না না আচ্ছা ঠিক আছে আমি দিতেছি বিশ হাজার হ্যাঁ আরে আপনারা কইলেন আঠারো পাঠানো লাগবো আরে ভাই আপনি বিশ দেন না দুই থাকলে তো আমার কাছেই থাকবো আপনি তো বিশের পরিবর্তে তিরিশ পাইতেছেন দেন আমার নাম্বারে দেন টাকাটা আচ্ছা ঠিক আছে আমি পাঠাই দিতেছি আরে ভাই ওইখানে তো আমার নাম্বার এন্ট্রি করা আছে আমার নাম্বার থেকে টাকাটা পাঠাইতে হইব তা নাহলে তো আমার নামে জমা হইব না আচ্ছা দিতেছি কিরে বাপ খিদা লাগছে নাকি কিছু খাবি আমা খেতে তো লাগছে আম্মা তুমি কি মুরগি বানাও না এখন আর বানাই তো কেন তোর কি মুরগি খেতে ইচ্ছা করছে নাকি হ্যাঁ তোমার হাতের মুরগি অনেক মজা লাগে আরে আমার বাপ তো মুরগি খাইব আজকে তোর বাপ রে কোন ধান আনতে আচ্ছা ও আম্মা ভালো কথা মামাই কি কিছু কইছে তোমারে আরে বাপ তোর মামার কথা শুনে তোমার বুকটা ভার হয়ে গেছে কোন কথা আম্মা কইছে তোর মামা তো শেখা খাইছে তুই কি ওই বিষয়ে কিছু জানতি বা হ্যাঁ না জানতাম না মা তবে একটু একটু শুনছিলাম আচ্ছা মা ধরো যে মামা যদি আমার ব্যাপারে কিছু কয় বিশ্বাস করি না কিন্তু তোর নামে কি কইব আর কি বিশ্বাস করবো না না ধরো মামা বুঝো না কত কিছু বাড়তি কয় কইতে তো পারে যে আমি গ্রামে খাওয়ারে আনছি এইসব আর কি এ বা খাওয়ারে কি তুই গ্রামে আনছিস নাকি এই যে না কইতে পছন্দ শুরু করে দিছে ধরো মামাই কইতে পারে না যে পাশের গ্রামে আমি কোনো মেরে আনতে পারি ওই মাই আবার আমগো বাড়ির আশপাশে ঘুরঘুর করে এগুলা বিশ্বাস করো না হ্যাঁ বা কে দা ঘুরঘুর করতেছে আরে বাবা রে কে ঘুরঘুর করতেছে না কোন বা কইতে পারে এমনি তুই যদি না নস আর সে যদি ঘুরঘুর না করে তাহলে রন্টু এমন কথা কইব কেন রন্টু তো এমন ছেলে না রে বা কেমন ছেলে তোমার ভাই রন্টু কোনো ফালতু কথা কর ছেলেই না ও বা তুই কি আসলে এমন কথা জানছিস না ওইছে এমনি নাসিন না বুড়ি এর মধ্যে আবার ডোলের বাড়ি আরে শাদ একদম কোনো বাজে কথা করবি না তুই কারে আনছস কই রাখছস ধর আরে আনছস মানে কি তুই কি বিয়ে শাদী করে ফলছস নাকি ধর আম্মা তোমার কইতে আসলে না আমার ভুল হইছে আমি তো ভুলে গেছিলাম যে তুমি তোমার ভাইয়ের প্রেম অন্ধ শাদ তুই কোনো বাজে কথা কইতেছস হ কইতাছি ঘটনা তো এখন আমার কাছে সত্য মনে হইতাছে মনে তো হইবই তুমি তো নাসিন না বুড়ি শাদ তোর বাপ প্রেমে একই কাজ করে কোন কিছুতে যখন ধরা পড়ে তখনই রাগ দেখায় আমার বাপের গাড়ি কি দুইটা মাথা আছে রাগ দেবো তোমার লগে আমার সাথে রাগ দেখানোর জন্য কি দুইটা মাথা লাগে মা গো ও মামা মাফ চাই দোয়া চাই আল্লাহ হাফেজ রিশাদ আমি করব সব বাইর করব সব বাইর করব যা মন চাই করো তুমি দেখাই দাসি দাদা কি করে নোমা গরি মানে এই প্রশ্ন তো আমি তোরে তুই আমার এই প্রশ্ন করস তুই এর কি করস অনেক কঠিন প্রশ্ন এটা এটা কেমনে যা উত্তর দিব আমি বুঝতাছি না এটা আমার মেট্রিকের সময় ছিল জি না এটা আজকের প্রশ্ন বুঝছো রাধা বিদ্যামঙ্গে বসে আছে আর কৃষ্ণ এনে কি করে মানে আপনার কি সাইন ল্যাঙ্গুয়েজে কথা কছাড়া কোনো অভ্যাস নাই আর নাই চেহারা সুন্দর করে ভদ্র মতো কথা বললো সব ইজিলি পাইবে প্রশ্ন উত্তর আচ্ছা ম্যামু হ্যাঁ কি হয়েছে মুক্তা তোমাকে খুঁজতেছে কি জি সে গ্রামে বিভিন্ন রাস্তা দিয়ে ক্যাটক করতে করতে হাঁটতেছে এত ওরা খুঁজতেছে ক্লিয়ার খুঁজছে তবে এটি বাদ দেন না কই টিকটকে গিয়ে দেখছিলাম এখন বেশি যাই না ক ক আমার কাছে তুই জি গায়ে প্লিজ কইবেন না হ্যাঁ
বুঝছি কি বুঝছেন সব কই ক্লিয়ার করে কি কই দিবেন আপনি তল্লো যে মুক্তা প্রেম কই দিব শুধু কি আরে পাগল নাকি লোকটা কিচ্ছু কইবেন না আমি কইলাম না আপনারে মানে রটির এরাই যায় আমি না বুঝি না মানে আমরা কইলেই সুস্তরা আমু গ্রাম বাইতে ভুলে গেছেন এটা আমি বাইতে বুঝছি একটা আজব কারণ লইছিস বড়া মানে তুই আর তোর মামা মিলা এমন কোন জায়গা নাই যেন আকাপ করে রাস্তা পারে না আম্মা 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 তুমি কিছু কইতে গেলাম সত্যি কথা চুপ থাক আবার সাহস কি করেন গো ভাই ব্যাম করি করেন এটা কেমন ব্যায়াম গো ভাই জান আম্মা এটা পতঞ্জলি ব্যায়াম পতঞ্জলি আপনি আপা তো গ্রামটা কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগছে আপা হ্যাঁ জি ভাই নিশাদ আপনার ইশারা দিয়া আপনারা ঢাকা থেকে কয়জন আসছেন মানে আপা বাবারে আপনার সাথে কোন মেয়ে আসছে না কেউ আসে না তাপা তাহলে কি রিশাদ আলাদা করে আসছে না আমি সেদিন জানতে পারবো যে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছিলাম আমি কইলাম মিথ্যা কথা শাস্তি না দিয়ে থাকতে পারি না কি শাস্তি আপা ওই যে পিঁপড়ার লাল ডিবিটা দেখতেছো না ওইটার উপরে এক ঘন্টা বসায় রাখবে কি হয়েছে কি তার পাতাছে আমার লগে করে বাটপারে আমি যা করার এখন খুব তাড়াতাড়ি করবো মানে কি বুঝতেছি না তোমার খেলায় কি চলতেছে মাথার মধ্যে নানু কি বসো বসা বসি কোনো করে লাভ নাই আম্মা বিয়ের সাদের আলাপ হইলে কোন আমি জায়গা এই রিশাদ বেতটা নিয়ে আয় তো আরে তুমি কি রে স্কুল খুলে বসে নাকি তুমি কম আমা এমনি হলো কম বল না আপনার বন্ধুর কাছে শুনলাম আপনার নাকি একটা মায়ের লগে প্রেম আছিল কোন বন্ধু কইছে কথা আপনার শুভ বন্ধু বলছে সেই মায়াল নাকি আপনি হাসপাতালে ছিলেন শোনো এইবার বাড়ি আসার পর থেকে তুমি কিন্তু আমার হাতের থাপ্পড় খাও নাই এই জন্য তোমার সাহস এত বেড়ে গেছে যে আমার সামনে বৈশা বৈশা মিথ্যা কথা বলো এই রিশাদ ওই হাসপাতালে আসিল না জি ছিল জি নানু তাই না দেখছো দাও তোমার সামনে বইয়া তোমার পোলা কেমন দাঁত কিটবি না আমার কথা হইতাছে রিশাদ বাবা একটু আগে কার সাথে যেন দেখছি তোমারে দেখো আর কিছু খুঁজে বাজাচ্ছে না আমার হুতে ব্ল্যাকমেল করতেছে আরে কোন কিছুতেই কাজ হইব না আই রন্টু আই তো লজ্জা করে না আরে একটা মাইয়া তোরে সাকা দিয়ে চইলে গেছে আর তুই তার লাগে বিয়ে করবি না হ্যাঁ আই নাম্বার দে ওই মেয়ের নাম্বার দে কোন মেয়ে আরে যেই মাইয়া তোরে সাকা দিয়ে চইলে গেছে ওই মাইয়া নাম্বার নাই নাম্বার নাই রিশা তোর কাছে নাম্বার আছে নিছক কথা কেমনে কই আস বার কর লাগা ফোন লাগা নানু
বন্ধু, তুমিও কি ব্যাপ খাওয়ার পায়তারা করতেছো নাকি? শুনছো এবার, শুনছো না? ওরা আমার দোষ দিও না। ফোন লাগা। তোমার আমি প্রচুর ডরাই। হ্যালো, আসসালামু আলাইকুম কোনান্তি, আমি ঋষাদ, কেমন আছেন? জি আমি ভালো, আমরা ভালো আছি। জি আন্টি, ওই নানু একটু কথা কইতে কথা বলেন না। এই যে দিতেছি। হ্যালো, আমি রন্টুর মা। হ্যাঁ এই মেয়ে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। শোনো, রন্টুর বিয়ে এই সপ্তাহে, ডেট এখনো ফাইনাল হয় নাই। ডেট ফাইনাল হইলে আমি তোমারে জানাই দিতেছি। আর তুমি আসবা, তোমার স্বামীর নিয়ে অবশ্যই আসবা, তোমাকে আসতেই হবে। ঠিক আছে, রাখলাম। এনে আম্মা, এটা তুমি কি করলা? কেন, তোর কাজটাই তো করলাম। কি বাবু, কথা কও না যে। জি কাকি, একটা মায়া বিয়া করে ফেলাইছে। হ্যাঁ, তা আবার ওর লগে প্রতারণা করে বিয়াটা করে ফেলাইছে। আর হেই মায়ার লেগে কি আন তার দেবদা সাজন লাগা লাগবো? হ্যাঁ, পাগল সাজনের খুব দরকার আছে, তাই না? সবখানে আমার টাইনে আনন লাগে, তাই না? এই আমি পাগল সাজছিলাম নাকি? তুই সাজছিলি না হইছিলি সেটা আমি শুনতাছি কইলাম। তুমি শুনতাছো? হ্যাঁ, এখন আসল কথাটা শুনতাছি। এতদিন তো তোর মুখে শুনছিলাম, এখন আমি আসল জায়গা থেকে শুনতাছি। বুঝছি, সীমা যেটা কইতেছে না ওটা আসল না, সেটা আগে যাচাই করি। আর তুই যে দেশে আসস নাই এটা তো সত্যি কথা। দেখছেন কাকি, দেখছেন, ওই বলে আমার বন্ধু, ওই বলে আমার চাচাতো ভাই, ওই আমার কথা বিশ্বাস না করা, ওই কান্না কার কথা বিশ্বাস করতেছে। কিন্তু সীমা কিন্তু আমার কাছে একদিন আসছিল। কখন? মনে আছে ওই যে একদিন আমার এই উঠানে দাঁড়াইয়া তোমারে কল করছিল, কল কইরা সব কথা খুলে কইছিল। আমি কিন্তু সেই ঘটনার সাক্ষী। তোর আপনারা সবাই মিলে আবার আমারে পাগল বানাই দিবেন দেখতাছি। আরে বাবু ভাই, কি অবস্থা? এই তো, আপনার এনে বইয়ে কি করেন? কি আর করব ভাই, এই যে বসে আছি। আরে মিয়া, বাড়িতে বিয়া লাগছে আর আপনার এনে বইয়ে রইছেন না? কি আর করব রে ভাই, চারিদিকে যে অবিচার। কই, কি অবিচার? বাইরে অবিচার, অবিচার। দোষ করে একজন, দোষী হয় আরেকজন। এই মিয়া, আপনার কি মাথা মোতা ঠিক আছে? অনলাইন অফলাইন আমার সামনে এই অবিচার শব্দটা কইলে কিন্তু খবর আছে কইয়া দিলাম। দুনিয়ায় কত রকমের কত অবিচার হইতাছে, আমি কমু না কেন? মোল্লা বাড়ির ছেলে দেখছি এখনো কিছু জানে না, আমি কিন্তু খুব মজা পাচ্ছি। কিন্তু আমি তো মজা পাচ্ছি না। তুই কার সাথে কথা কইতেছিলি রে ঋষাদ? আমি যার লগে মন চার লগে কথা কমু, তুমি গোয়েন্দাগিরি করবা কি লেগে জায়গায়? ঋষাদ কি গ্রামে কোনো মেয়ে নিয়ে আসছে? আমি জানি না বা। তুই কইলাম জানস,